আঙ্কেল কি নিচ্ছেন? না আমি আর কি আমি নতুন টাকা নিয়েছি। সিনা টাকা দিয়ে চেঞ্জ করতেছেন? তাহলে আমি নতুন টাকা নেই পোলাপানের শখ। আচ্ছা পোলাপানের শখের জন্য। আচ্ছা কত টাকার নোট দিচ্ছেন? 100 টাকার নোট। কতগুলো নিচ্ছেন আঙ্কেল? 1000। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাছ বাজার দেখেছেন, দুধ বাজার দেখেছেন, সবজি বাজার দেখেছেন, কিন্তু জীবনে কখনো কি দেখেছেন টাকারও বাজার আছে? হ্যাঁ দর্শক, আজকে আমরা এমনই একটি বাজারে চলে এসেছি যেখানে আপনার নতুন টাকার বেচা কেনা হয়। আজকে ভিডিও শ্যুট করতে যাওয়ার সময় চোখে পড়ে গেল টাকার এই বাজারটি। হাতে থাকা ক্যামেরাটি দিয়ে দৃশ্যগুলি ধারণ করে নিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি ঢাকার রাজধানী গুলিস্তানের প্রাণকেন্দ্রে। এখান থেকে আপনারা যে কোনো দেশের টাকা, যে কোনো ধরনের ছেঁড়া টাকা আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। আপনারা চাইলেও এখান থেকে যে কোনো ধরনের নতুন টাকাও আপনারা নিতে পারেন। যে কোনো ধরনের যে কোনো দেশের টাকা আপনারা চাইলেই এখানে অল্প কিছু ডিসকাউন্টের মাধ্যমে আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কয়েন। যে কোনো দেশের কয়েন চাইলেই আপনারা এখান থেকে এই কয়েনগুলি আপনারা নিতে পারেন। বিয়ার্স, এখানে যে সকল ছেঁড়া টাকা রয়েছে আপনারা চাইলে আপনাদের কাছে থাকা ছেঁড়া টাকাগুলোও, যেগুলো অচল চলছে না, সেই টাকাগুলিও আপনারা অল্প কিছু খরচ দিয়ে আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো আপনাদের এখান থেকে সব ধরনের টাকার বিস্তারিত বিষয়। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এটা কোন দেশের? সৌদি। এখানে প্রচুর পরিমাণে কয়েন আছে ভিউয়ার্স। এগুলো এটা কোন দেশের? ইন্ডিয়া। না ইন্ডিয়ান রুপি। এটা হচ্ছে পাকিস্তান। হ্যাঁ বাংলাদেশের। না পাঁচ পয়সা, তাই না? একশো টাকা হাজারে কত ভাই? হ্যাঁ একশো হাজারে ২০। এখানে যা আছে সবই হাজারে ২০। ইন্দোনেশিয়ার 1000 টাকা, আমাদের বাংলাদেশে 3 টাকা ভাই। আপনি নিয়ে আসুন এই টাকাটা। হ্যাঁ আচ্ছা, এটা আপনি কই থেকে আনছেন? ও আচ্ছা, তো এটা তো ভাই 1000 টাকা মাত্র 3 টাকা পাবেন আপনি। আচ্ছা এটা হচ্ছে আমেরিকান ডলার। কোনটা দেখি? এই এক ডলারে কত দিচ্ছেন এখন? এক ডলারের নোট হচ্ছে 80 টাকা, আবার বড় নোট হলে 90 টাকা। এটা কয় ছিঁড়া? এটা 4 ছিঁড়া। এটাতে হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট নিচ্ছেন। কোন দেশের টাকা এটা ভাই? হ্যাঁ নাই না, এখানে প্রচুর পরিমাণে কয়েন আছে যেগুলো 100 টাকা। না এটা কোন দেশে? চায়না। এটা হচ্ছে চাইনিজ মনে হচ্ছে। বিভিন্ন দেশের কয়েন ভাইয়া হাজারে কত করে নোট? হ্যাঁ ভাইয়া হাজারে কত করে নোটগুলা ভাই? হাজারে কত? 100 কত? 20 টাকা। আর 10 টাকার নোট? 10 টাকা 150 টাকা। 50 30 টাকা, 200 টাকা 20 টাকা। এখানে সব ধরনেরই কয়েন আছে না আপনাদের? সারা বিশ্বের সব ধরনের কয়েন আছে ভাই। এই টাকাটা কোন দেশের? সৌদি। না 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 না, ধরাতে পারবে।
পঞ্চাশ টাকা কত করে হাজারে ভাই? আচ্ছা, যাদের আসলে বাসা বাড়িতে যাদের বাচ্চাদের বা বিভিন্ন ঈদের সময় যারা এই ধরনের টাকা নোটগুলো আপনারা দিতে চান, অল্প কিছু টাকা আসলে ডোনেশন দিয়ে বাচ্চাদেরকে খুশি করার জন্য এখান থেকে আসলে আপনারা নিতে পারেন প্রচুর পরিমাণে আসলে। আচ্ছা ভাই, এই দেখতেছি যে সিরা টাকাগুলো, হ্যাঁ সিরা টাকা কীরকম আপনারা নেন? ধরেন মাঝখান থেকে দুই ভাগ করা, সেই টাকাগুলো কিভাবে যায়? ওটা 20% 20% কমে, মানে সব যে কোনো ধরনের টাকা, যে কোনো ধরনের টাকা বুঝে ওইটা টাকার উপরে ডিফেন্স করে। ধরেন 500 টাকার নোট মাঝখান থেকে দুই ভাগ, হ্যাঁ 20% ওইটা 20% হ্যাঁ 20%। আর এখানে কোন কোন দেশের ডলার আছে আপনার? এগুলা এক দেশ, এগুলা যা আছে চলে না। এগুলা কোন কোন দেশের টাকা? এগুলা এগুলা ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, নাইজেরিয়া, মানে এক একটা, এটা হচ্ছে নেপাল, ওমান, লিবিয়া, লিবিয়া হ্যাঁ হ্যাঁ এগুলা, তুর্কি, তুর্কি, তুর্কির কোনটা? আচ্ছা তুর্কি বলেন তো, এই যে এই টাকাটা কোন দেশের? এই এটা ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ড, ইংল্যান্ডের 50 টাকা 50 পয়সা এটা কি 50 পয়সা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কোনটা? এটা এটা ইয়া ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া না 500 পয়সা। আচ্ছা, এখানে তো সকল দেশেরই কয়েন আছে তাই না? হ্যাঁ অনেক দেশের পয়সা। আচ্ছা 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 আচ্ছা, ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আঙ্কেল কি নিচ্ছেন? খুবই সামান্য অর্থে আপনারা আসলে এখান থেকে নতুন টাকা গুলি নিতে পারেন। যারা আসলে নতুন টাকা নিতে চান, গুলিস্তানের ঠিক এই এই চক্করে ঠিক সামনেই, এটার ঠিক সামনেই এখানে বসছে আর কি নতুন টাকা নিয়ে, এগুলো চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন।